আমার চান করছিলো সেই বাগাতে এসে পড়ে যায় বাঘ তাড়িয়ে নিয়ে যাচ্ছে হরিণ হরিণ ডাকাডাকি করতে করছে শুনতে পাচ্ছি জঙ্গল তে এড়ে যাচ্ছে এটা কিন্তু মধ্যে কোথায় কি হচ্ছে না হচ্ছে গাছপালা আমার তো ফলো করতে পারছি না ভূমিপুত্র চ্যানেলে সবাইকে স্বাগত এর আগেও আমরা অনেক ভিডিও আপনাদেরকে দেখিয়েছি বা দিয়েছি যেগুলো সুন্দরবন মানুষের জীবনের যে ঘটে যাওয়া ঘটনা মানে চলার পথে যে ঘটে যাওয়া ঘটনাগুলি আমরা তুলে ধরেছি আপনাদের সামনে আর আপনাদের ভালোবাসা পেয়েছি বলে আজ আমরা এখনও এগিয়ে যাচ্ছি সেই পথে যে আপনারা সাথে আছেন আমাদের সেই সাহসটা এবং জোরটা পাচ্ছি আপনাদেরকে ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরার তো আজ আমরা মাসিমার সাথে কথাও বলবো যিনি তিন বছর হচ্ছে উনি ওনার স্বামীকে হারিয়েছেন তো সেই স্বামীকে হারিয়েছেন কিভাবে সুন্দরবন জঙ্গলে বাঘের গালে তো সেই সুন্দরবন জঙ্গলের কথা আমরা শুনব যে কীভাবে উনি গেছিলেন কীরকম পরিস্থিতির মধ্যে ওখানে পড়েছিলেন এবং কিভাবে উনি ওনার স্বামীকে হারালেন সেই বিষয়ে আমরা জানবো তো আসুন আমরা জেনে নিই মাসিমা আপনার নাম কল্পনা মণ্ডল আপনার স্বামীর নাম অনিল মণ্ডল কীভাবে হলো ঘটনাটা ঘটলো কিভাবে ওই দিন আমরা ধান কাটি গেলাম ধান কাটার সময় ধান কাটা হয়ে গেল। গেলে বাড়ি আমরা বাড়ি আসলাম বাড়ি আসিনি ওই জঙ্গলের ওই মাঠে ধান কাটতে গিয়েছি তখন এরা আর দুজন যায় নৌকায় তারা ওই মাঠে গেছে গেলি বলে যে যেত আজকে মাছ ধরতে যেতে এই করে দুজন তিনজনে একটু মুখ বলো বলি গন্ডগোল হলো ওখানে এ বলে আমি আর যাবো না এখন ওরা একটু গন্ডোল করলো এইভাবে গন্ডগোল হরলি ধান কাটলাম কাটে আমি ধান কাটির জন্যে আর ও বাড়ি আসলো আসলে বাড়ি পুকুরি পালা কাটা ছিল পালাগনে এখানে এসে ওরা দুজন এসে গন্ডগোল করলো গন্ডগোল গন্ডগোলটা নিয়ে হচ্ছে ওই জঙ্গলে যাওয়ার জন্য আচ্ছা এ বলছে যেতে হবে ও বলছে যেতে হবে না হুম এ বলতেছে আমি যাব না তোমরা এইবার যাও আমি যাব না তোমরা এই ক্ষেপে যাও আমি এই ক্ষেপ যাবো না আচ্ছা এইভাবে গন্ডগোল হচ্ছে

ওরা শুনতেন না তা যাই তাই বলি তা ইয়া ধান কাটা ধান টান তোলব কি কি রে তুই সাত আট দিন থাকবা এই ধান মাঠে যে তো মেলা মেলা করতে ধান টান তুলে এখেবে বললে যাব না আবার দিল তো যাব এরকম দুজন বলা কাউ করতে তো রাত্রি আচ্ছা দুজনের মধ্যে স্বামী স্ত্রী দুজন আলোচনা করছেন বলে আমি আমার মতন আমি আমি শুয়ে রয়েছি আমার ধান কাটি কষ্ট হয়েছে তো শুয়ে রয়েছি ओ आ बोलते भात ना भात खेईने भात खावने तो छुई बड़ी तो बोलते भात बड़ी आलुअ भारिये भात बड़ी दे दोजन खाइए डेके भात खे सुबो भोर बेला देखिए उठे जाल डरा ओ जिसपतर गुशिए बाजार घाट गुशिए ने और मतनो भरे भरे बेरी चले गए आपनी जानत ना আপনি জান জেনেছেন যে উনি যাচ্ছেন জঙ্গলে আপনি জানতে পেরেছেন হ্যাঁ ওর মধ্যে যেরম যায় যেতে ওরম ভরে ভরে জানতেছি যে ও যাচ্ছে ওর মতন গুছি আর ও কাঁড়াতে যায় লাইল কেউ কারোর সঙ্গে কথা বলে না ওর মতন ও গুছিয়ে ওর মতন ও হাঁটা করে কেন কথাটা বলে না কেন কি বলে যায় যে বাড়িতে যাচ্ছি কাঁকড়া ধরতে না না ও তার আগে তোই বলে যায় তারপরে ও যাওয়ার মুখে কারোর সঙ্গে কিছু বলে না ওর মতো হাত পা ধরে যা করাতে গুছিয়ে নিয়ে ওরা চলে যায় কারো বলে না ওইভাবে ওর মতন হাঁটে এবার আমি উঠে কাজকরম করতেছি তারপরে একদিন পরে ও মাছ ধরতে চলে গিয়ে একদিন পরে হচ্ছে দুপুরবেলা আমি ওই মাঠে কাজ করতেছি এমন সময় ঠাং মাথায় যে জঙ্গলে মাছটা আমি কাজ করতে যাইনি আমি ওই দিনই মাঠে কাজ করে আইসে আর বাড়ি এসে রান্না করতেছি এমন সময় থেকে লোক চতুর্দিক লোক ছুটো ছুটি করতে আমার ফই দিয়েছে তখন আমি তো বাড়ি নি আমি আমি ওই মাঠে মাঠের দিকে লোক গেছে সত্তর দিকে আমার খুঁজে দিয়ে ওই গঙ্গার ছেলে ওইতে গিয়ে শসিং গিয়ে আমার বলতে ওই সময় আমার বাড়ি হাঁটো দিন আল কেন তাহলে তো তুমি বাড়ি হাঁটো সাহি কেন বাড়ি যাওয়া কেন আমি এখন মাঠে যাব আমি এই জাল টাল ঘুষে আমি মাঠে যাবো তাহলে তো তখন মাঠে যেতে তুমি বাড়ি হাঁটো আল বলতিস কি মাঠে যাও না বাড়ি যাও কি করতে তাহলে বাড়ি হাঁটো আমি তখন ওই ওই রাস্তাতে বাড়ি আসতে তাই সে বাড়ির দিকে লোক সত্যুর দিকে ভর্তি আমিও সংবাদ জানতিনি বাড়ির ভিতরে যেরম লোক রাস্তায় তখন লোক এই শুনি আইসে শুনি যে ওই জঙ্গলে পুড়ে আছে এখন এই বুলে আর সব ওই এখান থেকে আর বোট টোট যাওয়ার কথা বলতে তারপর বোট আর গেল না বলে ও আগে একবার একটা লোক গেল তো ওইরম ছাডি নেস্টে গিয়ে তিনজন দুজন খতিয়ে গেল একজনে ছাড়াই দিয়ে কেউ আর গেল না এইভাইতে আর যারা ডেথ হয়েছে তারা ও বাড়ি এলো সন্ধ্যেবেলা তারপর পর যখন সোনা গেলো সেই যারা আর যারা ছিল পাশে একসঙ্গে গেল তারাই সব বলল যে না ওরা কাঁকড়া মারিয়েছে কাঁকড়া বিক্রি করেছে কাঁকড়া দিয়ে ইয়েছে সব ঘটনাগুলো বললো মামা রান্না করিয়েছে ও ভাত খাওয়া হয়নি চান করতে লেগেছে এরা দুজন ছেল সঙ্গে সঙ্গে ছেলে তাও ওরা বড় বাড়ি করলেও সাড়ে পাঁচ তো চান করতে লেগে বলো পায়ে ব্যথা ছিল তো তাড়ি উঠতে পারি এরা বড় বাড়ি করি দুজন এরা নৌকো ছেড়ে দেশ আর ওই ফরেস্টার যখন হাঁকা হাঁকি করতেন না তখন ইয়ে তখন হাঁটা করে ওরা নৌকো ছেড়ে দিয়ে চলে যাই তো আমরা শুনবো ওনার ভাইপোর কাছ থেকে যে উনিও ওনার কাকার সম্বন্ধে অনেক কিছু জেনেছেন যে কি হয়েছিল ওই মুহূর্তে ওখানে কি হয়েছিল সেটা উনি একটু ভালো বলতে পারবেন তো আসুন আমরা জেনে নিই যারা ছিল ওরা একটু কম বেশি মৃত্যুর কথা বলেছে কিন্তু পরবর্তীতে আমরা কাছাকাছি ছিলাম একটু থকাতে ছিলাম একটা ট্যুরিস্ট বোর্ড যাওয়া করছিলো ওখান থেকে ওরাই বেশিরভাগে ফলো করেছে ওরা বলছিল যে তোমরা নোটটা বাড়ির দিকে করো ওপর দিকে বাঘ আসছে কিন্তু এরা খুব একটা যা দুজন একজন করছিল করছিলো টাকা চান করতে নেমেছিল আর আগে দুজন চান করে উঠে গিয়েছিল কারণ ওরা মানে ওদের দিকে ফলো করছে টিস্টের দিকে কিন্তু জঙ্গলের দিকে ফলো করলে মনে হয় হতো না কিন্তু ওরা বলছে যে বাঘ আছে তোমরা নোংর করো বাইরে এসে মানে ওরা সাবধান করে দিচ্ছে সাবধান করছে কিন্তু এরা তো একটু ভাড়া পড়ে গেছে মানে নিচে কি ফলো করতে পারছে না আর ওই ওপর থেকে এসে ঝামেড়ে পড়েছে বুঝতে পারলেন আর আমার কাকা চান করছিল ওই তবু নৌকো ঝুল বেরে ওটা রে করছিলো সেই বাগাতে এসে পড়ে যায় রে নিয়ে চলে গেছে আর আমার জন্যই অনেকে এ করেছিল কিন্তু এর আগে আমাদের এখানে একটা এক্সিডেন্ট হয়েছিল দু তিনজন বা অনেকে এখান থেকে গিয়ে বোট ফোট নিয়ে আরো দুজন আঘাত হয়ে গেল গিয়ে তারাও হয়ে গেল যার জন্য নিয়েও চলে ছাড়াতে আর একজনকে কে নিয়ে ছাড়িয়ে এই ভয়ে আর এখন আর এই পরিস্থিতি কেউ যাওয়ার আর এ করেনি এই অবস্থাতে মোটামুটি আপনিও তো জঙ্গল করতেন হ্যাঁ কত বছর ধরে জঙ্গল করতেন আমি সতেরো বছর জঙ্গল করি ওই কাকা জঙ্গল পড়ার থেকে আমরা বন্ধ করে আমরা বাঘের সঙ্গে দেখা টাকা বলতে অনেক সময় দেখেছি নদী পাড়িয়ে চলে যাচ্ছে সামনে দিয়ে যাচ্ছে এটা দেখেছি আমরা হরিণ সোর এ তো এমনিই জঙ্গলে প্রচুর আছে বানর দেখা হয় কিন্তু আমাদের কোনো দিন আঘাত কোনো অসুবিধার মাঝখানে আমরা পড়িনি এমনও হয়েছে যে বাঘে বাঘে লড়াই হচ্ছে হরিণ এটা এটা আমরা বাঘের লড়াই আমরা দেখিনি আচ্ছা দেখিনি সেটা আর বলে তো লাভ হবে না অনেকে গল্প করে বাঘে বাঘে লয়ে হচ্ছে এ হচ্ছে তা হচ্ছে মানে আমাদের সামনে পড়ে এমনি আমরা নদী ফদী পাড়িয়ে যাচ্ছে দেখেছি আচ্ছা বাঘ হরিণ তাড়িয়ে নিয়ে যাচ্ছে এটাও ফলো করেছি কিন্তু আমাদের কোনো অসুবিধে কোনো দিন হয়নি বাঘ তাড়িয়ে নিয়ে যাচ্ছে হরিণ হরিণ ডাকাডাকি করতে শুনতে পাচ্ছি জঙ্গল এড়ে চলে যাচ্ছে এটা কিন্তু জঙ্গলে বলছি কোথায় কি হচ্ছে না হচ্ছে তো গাছপালা আমার তো ফলো করতে পারছি না আমার বলে দি করছি যে ওই বাঘ তাড়াচ্ছে হরিণকে এই সব আর যে ঘটনাটা হয়েছিল আপনার কাকার সাথে এটা কোথায় হয়েছিল এটা হয়েছিল খোলাখালি খোলাখালি কেউ বলে মেঠে কেউ বলে খোলাখালি মানে যে যার মত সেটা নাম দেয় তো আচ্ছা এই ধরো আপনি এত বছর জঙ্গল করছেন না এই সতেরো বছরে জঙ্গলে যে যেতেন যে বাঘের মানে দেখা বলো যে এখন বাঘের উৎপাত বলো যে আগের থেকে কমেছে না বেড়েছে না না এখন বাঘ আগে বাঘ দাওয়ার দিলে হাঁক মারলে শুনতো মানে চলে যেত আর এখন আর বাঘ ও সব ডাকই মানে না এখন মোটামুটি কী জানেন এখন আগে বাঘ শিকার করতো এখন আর শিকার ফিকার করে না একদম তেড়ে এসে পড়ছে এই তো প্রচুর মানুষের এক্সিডেন্ট হচ্ছে ওইভাবে এখন বাঘ সব হিংস্র হয়ে গেছে খাদ্য না পেয়ে জঙ্গলে একরকম খাদ্য নেই হরিণ কম হয়ে গেছে প্রচুর মানে এই যে আয়লা ফায়লা হওয়ার থেকে আমার মনে হয় মারা গেছে প্রচুর মানে জল চাপে মানে বাঘের খাদ্য নেই জঙ্গলে মেন সমস্যা খাদ্য নেই ওরা তো কি খাবে কাঁড়া কত খেয়ে আর জীবিকা নির্বাহ করবে বাঘের খাদ্য কম হয়ে গেছে এখন বাঘ্র হয়ে গেছে তো আপনারা শুনলেন সেই পুরো বিষয়টি উনি শোনালো তো চলুন আপনারা সাথে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন পরবর্তী ভিডিও